কোনো রকম সন্ত্রাসকেই আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়া মণ্ডল অফিসে সাংবাদিক বৈঠক করে শ্রীমতী রায় আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি দলে কিছু বেনো জাল ঢুকেছে। পুলিশ এবং প্রশাসনকে বলা হয়েছে শক্ত হাতে এর মোকাবিলা করার জন্য। সাংবাদিক বৈঠকে কল্যাণী রায় আরও বলেন, তেলিয়ামুড়াবাসী আমাদের দায়িত্ব দিয়েছে, এখন আমাদের লক্ষ্য 2028 সালের মধ্যে তেলিয়ামুড়াকে মডেল শহরে পরিণত করা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা, মণ্ডল সভাপতি রঞ্জিৎ সূত্রধর, বিজেপির জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা প্রমুখ। ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে অনেক অনেক নমস্কার, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎসঙ্গে তেলিয়ামুড়া মণ্ডলেও আমরা বিজয় প্রাপ্ত করতে পেরেছি। আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়ার সমস্ত ভোটারদের, সমস্ত শান্তিপ্রিয় জনগণদের আমাদের অসংখ্য শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা, তৎসঙ্গে কৃতজ্ঞতা। সাংবাদিক বন্ধুদেরও আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনাফ ইজ এনাফ। তেলিয়ামুড়ায় যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, তেলিয়ামুড়ায় যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা কখনো বরদাস্ত করব না। জানি কিছু বেনুজল আমাদের দলেও ঢুকেছে, রাজনৈতিক মত পরিবর্তন করে আমাদের দলে ঢুকেছে, এটা একটা ষড়যন্ত্র আমরা আজকের দিনে বুঝতে পারছি এবং ভোটের সমীক্ষায় দেখতে পেয়েছি আমরা প্রত্যাশিত ফল আমরা লাভ করতে পারিনি। আমরা এই বেনুজল যারা ঢুকে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং আমাদের তেলিয়ামুড়ার শান্তির বাতাবরণ যারা নষ্ট করতে চাইছে, তাদেরকে আমরা ক্ষমা করব না। তাদেরকে আইনের নিয়ে, আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা, আইনি ব্যবস্থা যাতে নেয়, সেটা আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, আজকের দিনেও আমরা সেটা দাবি করব। বিরোধীরা অনেক চক্রান্ত করেছে আপনারা জানেন, এমনকি আমাকেও বলেছে, কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে, মেইন অফিস থেকে বলেছে, 2 তারিখের পর থেকে আমি আর এসকোর্ট পাবো না, এসকোর্ট নিয়ে ঘোরাফেরা শেষ, তারা জিতছেন। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মানুষ তাদের এই চক্রান্তকে ভেস্তে দিয়েছে।